আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ মুক্তা দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর নবীর হাদিস পাক তেলাওয়াত করার জন্য নবীর গুণগান করার জন্য আউলিয়ে কেরামদের গুণগান করার জন্য আল্লাহ মুকিন কিলে দিয়ে না তো কইন্ন পারার ভাই আচ্ছা খোদাই না করো আল্লাহ যদি খনি করে বোবা করে দিত ও জান্নাতিয়া আচ্ছা বোবা করে দিলে কেন করতে উহু করতে দিলে এলি করতে দিলে এই জুবান দিয়েছেন কোরআনের কোনো তেলাওয়াত নাই এই জুবান দিয়ে রাসূল পাক সাল্লামের হাদিসে পাকের কোনো তেলাওয়াত নাই নবীর শান মানের আলোচনা নাই আউলিয়া কেরামের শান মানের আলোচনা নাই আমি বিনয়ের সাথে বলবো আপনারা তওবা করুন আল্লাহ সবাই তওবা করব আমরা ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা বেশি বেশি তওবা করে দুষ্ট আমরা করে ফেলছি ভুল তো হয়ে গেছে তওবা করতে হবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা দোষ করেছ ভুল করেছ আমি বলছি আমার রহমত থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি চাচ্ছি তুমি তোমার অপকর্মের উপর লজ্জিত হয়ে তওবা করে কখন তুমি আমার দিকে আসতেছো চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ এখানে যারা আছেন আমার নসিহত হুজুর আছে আমার ভাই আছেন বর্ণনা দিবেন ফাসক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার পর ঠাস করে বের হবেন না মসজিদ তো অনেক আছে নামাজ পড়ে ডেলি আধা ঘন্টা সময় মাত্র কত আধা ঘন্টা সময় আপনি রুটিন করবেন আরে আমি তো ব্যবসায়ী আমি ইংরেজি শিক্ষিত আমি বাংলা শিক্ষিত আমি শ্রমিক আরে আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানি না আপনি আধা ঘন্টা সময় রুটি করবেন ফজরের নামাজ পড়েন মসজিদের এক কোনায় বসে যাবেন কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ ফরা সারা মুখে কোনো নাস্তা দিবেন না এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে না জানলে শিখতে হবে একবার না পারিলে দেখো শতবার পারিব না এক কথা ঠিক আমি গোটা মাস ব্যাপী ছিলাম ওমান শহরে ওমানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছি আমি এবছর ওমান শহরে যে মাহফিল হয়েছে বাংলাদেশের মতো গোটা স্টেডিয়ামের মাঠে আপনারা ইয়েতে দেখেন না ফেসবুকে দেখেন ওখানেও বলছি আরব স্থানের মসজিদগুলো দিলে দেখলে ওমান আরব এমিরাত কাতার সৌদিয়া আপনি যে কোনো আরব কান্ট্রিতে যান ফজর নামাজ মসজিদে পড়লে দেখবেন বয়স্ক বয়স্ক আরবিরা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে আবার আলিফ বা তা সা জিম হা খা এভাবে আবার ছোট বাচ্চার মতো কোরআন শরীফ পড়া শিখতেছে কোনো লজ্জা আছে কথা বলছেন এখন কোনো লজ্জা আছে আপনি চার দোকানে বসে আলতু ফালতু গল্প করে তোমার আপনার লাভটা কি ফরজ নামাজ তো ইমামের পিছনে পড়ব কিন্তু ফরজ নামাজের পরে নামাজ আরো আছে না ওয়াজিব আছে সুন্নতে মুয়াক্কাদা আছে মুস্তাব আছে নফল আছে এই নামাজগুলো আপনি শুদ্ধ করে যদি কেরাত পড়তে না জানেন আপনি নামাজগুলো পড়বেন কিভাবে এটা ফরজ ব্যবসা করা ফরজ না ব্যবসা করা সুন্নত ওটা কিন্তু ফরজ তো এখনো শিখতে চাইলে পারে কি পারে না এত বড় সুযোগ থাকার পরেও যদি না শিখেন রব্বা কারিন ইয়ালানুল কোরআন আমার নবী বলেন অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশব্দে আপনি আপনার ইচ্ছে মোতাবেক পড়লে হবে না ভুল পড়লে হবে না কই আপনি ইংরেজি ভাষা বলছেন কিঞ্চিত পরিমাণ ত্রুটি নেই কত সুন্দর বাংলা ভাষা বলছেন কত সুন্দর উর্দু ভাষা বলছেন কত সুন্দর ইংরেজি বলতেছেন কত সুন্দর ফ্রান্সি ভাষা বলছেন যেটা শিখতে হবে ওটা পারলেন না কেন আমরা বোধহয় বেঁচে যাবো আজকে কোরআন শরীফ ফেলে দেওয়ার কারণে আজকে আমরা বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছি মার খাচ্ছি
যতদিন মুসলমানের হাতে কোরআন শরীফ ছিল, আল্লাহর কোরআন মোতাবেক চলেছে, নবীর সুন্নাত মোতাবেক চলছে, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। আজকে ইহুদি নাসারারা নেতৃত্ব দিচ্ছে, আমরা মুসলমান তাদের গোলামি করছি। আরে সামান্য ইসরায়েল, সামান্য ইসরায়েল, ফিলিস্তিন তাদের বাড়ি? ফিলিস্তিন কি ইসরায়েলের বাড়ি? আজকে এই ইহুদি নাসারারা আমার বিটা বাড়ি দখল করে আমাদেরকে এভাবে মারতেছে, 70 বছর ধরে আমাদেরকে মারতেছে। আজকে আমাদের দুরবস্থা কেন? তো হবে না কেন? আমরা তো আল্লাহ রসুলের পিছনে নাই, ভালো করে নামাজটা পড়ে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা যে কোনো মুসিবতে সবর করো, ধৈর্য ধরো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আউলিয়া কেরামের জীবনী পড়ছেন? গোসলাজুল মজবন্দারের জীবনী জানেন? আমরা খেয়ে ঘুমাচ্ছি, আউলিয়া কেরাম সারা রাত ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওয়ালি, ওরা তো রাত কাটায় আল্লাহর সাথে, ওরা রাত কাটায় আল্লাহকে নিয়ে, ওরা রাত কাটায় আল্লাহর জন্যে, ওরা রাত কাটায় আল্লাহর জন্যে। আর আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে, হকি খেলা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সিনেমার হলে নাচ গানে জীবন দংশ করতে থাকো তুমি। এখন বুঝবা না, যখন লাস্ট নিঃশ্বাস চলে যাবে, আরেকটা নিঃশ্বাস নেওয়ার কোনো কি নেই, তখন তো আর বুঝাবার কোনো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা আল্লাহর বলি এদের সম্বন্ধে আল্লাহ ডাইরেক্ট বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। যারা রাত যাপন করে আপনার খালেক ও মালিকের জন্য, কিভাবে সুজ্জাদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে ক্যাম করে করে, আর তার সারা রাত নামাজ পড়ে পড়ে। আমি একটা একটা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গৌসে পাক মাহবুবে সুবহানি আশকিস্তানি, পীর লাসানি, পীর মীর মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আলাই, ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল ইবলিস। দেখেন ইবলিস এটা হত জার্গ, কাকে ধোঁকা দেওয়ার জন্যে? গৌসে পাককে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আমার গোসে পাক মোরাকাবায় ছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন, আপনার খালেক ও মালিকের দয়ানে ছিলেন, আকাশ জুড়ে এগুলো লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আল আখবারুল আখিয়ারের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে। আব্দুল কাদের ওই আকাশ থেকে আপনার আমার দিকে আসেন, আবার ফিরে গিয়ে কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের? আকাশ থেকে আওয়াজ দিচ্ছে আব্দুল কাদের, আমার গোসে বাপ বলে কে তুমি? কে বলে? আমাকে চিনো না? বলে না। বলে কি? আর তুমি যে রাত্র দিন আল্লাহর ইবাদত করতেছো, আমি তো আল্লাহ। আচ্ছা এ ধরনের যদি কেউ আমাকে ডাক দিত, আয় কোথাম তো বা আয় ভাই গে আল্লাহরে, নাউজ বিল্লাহ বলেন, বলবেন না গোসে তো গোসে পাপ। এভাবে অনেক আল্লাহর বলি যারা কত যুদ্ধের মধ্যে ছিল, নফসের সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ। আরে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা সহজ, সে আমি তাকে দেখতেছি, সে আমাকে দেখতেছে, আমি গুলি মারতেছি, তাকে মারা সহজ,
কাফের মুশরিকের সাথে যুদ্ধ করার সহজ, কিন্তু নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধ করা কঠিন। কারণ এটা তো চোখেও দেখা যায় না, রাইফেল বন্দুকের গুলি দিয়ে কে মারাও যায় না। এই জন্য আমার রসুল বলছেন আকবারুল জেহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। এটা একটা পরীক্ষা। অত আপনাদের বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা, এটা আমি শেষ করে দেব ইনশাল্লাহ, দেরি হবে না ইনশাল্লাহ। তো আমার গোসাহেব পাক বলেন কি বলতেছো, বলতে আব্দুল কাদের তুমি আমার যে ইবাদত করছো না, আমি খুশি হয়ে সুসংবাদ দিতে এসেছি যে তুমি আজ থেকে আর ইবাদত করতে হবে না। নাউজুবিল্লাহ বলছেন, আমার গোসাহেব পাক বলে হ্যাঁ কি, তো আমার গোসাহেব পাক বলেন আমার দয়াল নবী, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, রসুল পাকের দুই কদম মুবারক ফুলে যেত। আল্লাহ কোনোদিন আমার নবীকে এই কথা বলেন নাই, আমি আপনার ইবাদতের উপর খুশি হয়েছি, আজ থেকে ইবাদত করতে হবে না, এই কথা কোনোদিন আল্লাহ নবীকে বলে নাই। আমি আব্দুল কাদের কি নবী থেকে বেড়ে গেছি? তখন বুঝতে পারলে এটা তো আল্লাহ না, এটা তো শয়তান, শয়তানকে মারার এতেম্বু মাস হয় তো মানুষ এবে কি সাগ আছে কিচ্ছু নেই, এ খালি খালি খেয়াল দূর দেবে, এখন বউরলে খত সারি কি নিবি এখন তাদের দেবে। এখন আমার গোসে পাক এতেম্বু ছেড়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এগুলো বড় এতেম্বু, এগুলো পড়েন না সবসময়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এগুলো পড়বেন। আমরা তো আজেবাজে গল্প করি, এগুলো পড়ি না। আমার গোসে পাক যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন পড়লেন, মুহূর্তের মধ্যে দেখা গেল ওই যে ইবলিস আকাশের মধ্যে বিরাট সিংহাসন নিয়ে বসছে না, এটা পড়া মাত্রই বোম ফুটলে যে অবস্থা, আকাশ গোটা আকাশ ধোঁয়া হয়ে গেছে। কত বড় বোমা জানেন তো ইবলিস, এত বড় শয়তান দুষ্টু, বড় শয়তান দুষ্টু, তো এত মার খেল গোসে পাক ওকে মার দিল, এমন মার দিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল। এগুলো করবেন আপনারা, ছেলে মেয়েদেরকে পড়াবেন, এগুলো আজেবাজে গল্প করবেন না। এটা গিয়ে শয়তানের সিংহাসন থসনস করে দিল, গোটা কাজ ধোঁয়া হয়ে গেল, ইবলিস পালিয়ে যাচ্ছে, কিন্তু তার শয়তানি তো বড়, এটা কথা এবার যাইবার সময় তো কিছু দিকটার নিয়ে যাই। আব্দুল কাদের আমি এই সিস্টেমে ধোঁকা দিয়ে সত্তরজন ওয়ালির বেলায়েত নষ্ট করে দিয়েছি, কিন্তু আপনাকে পারি নাই, আপনাকে আপনার এলম আপনার জ্ঞানে আপনাকে বাঁচিয়ে ফেলছে। আমার গোসে পাক বলে আস্তাগফিরুল্লাহ, ইয়ে তো আরেক দুঃখ দেখেন অবস্থাটা, এটা তো আরেক দুঃখ, আমাকে আমার এলমে রক্ষা করে নাই, আমাকে আমার দয়া মালিক ও মওলা দয়া করে রক্ষা করছেন। ইবলিস কোনো সুযোগ পেয়েছে? এক মাইরে ইবলিস পালিয়ে গেল, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল জীবনে কোনোদিন, আমার নবী সারা রাত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুল্লামা কাইনা কুল্লামা, আমার নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমার নবী এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাবাররামাত কদামাহু, আমার নবী নামাজে দাঁড়াতেন, এত লম্বা কেরাত পড়তেন, দাঁড়াতে 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 আমার দেন নবীর দুই কদম ফুলে যেত। অমন মোমেনিন মা শাস্তিকা বলছেন নবী গো হুজুর আপনার কাছে তো গুণা নাই, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন? বলে আয়েশা আমি তো গুণা মাফ করাবার জন্য পড়তেছি না,
আওয়ালাম আকুন আবদান শকুরা, আল্লাহ যে আমার আগের ফরের আমার আমার গুনাহ না যায় আগের ফরের মামলায় আমার কাছে কোনো গুনাহ নাই, আল্লাহ আমাকে খাতমুন নবীন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ আমাকে কোনো নিয়ামত দিয়েছেন, আল্লাহ তো ডাইরেক্ট কোরআন শরীফ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবীন ইচ্ছা আমি আপনাকে কৌসর দান করেছি, আপনাকে কৌসর দান করেছি, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কুরবানি দিন। আল্লাহ নবীকে কি দিয়েছেন? কি মানে আয়েশা, আমি এটা তো গুনাহ মাফ করবার উদ্দেশ্যে পড়তেছি না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে পড়তেছি। প্রাণ পিছায় বেড়া, সেই রসুল আমাকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই নবীর উসিলায় আমরা গোসল আজম পেয়েছি, সেই নবীর উসিলায় গোসল আজম মজবন্ডারি পেয়েছি, সেই নবীর উসিলায় লক্ষ লক্ষ ওলি গোস কুতুব আব্দাল মুহাদ্দিস মুফতি ইমাম পেয়েছি। তো আমাদের কি কি করতে হবে? তোমার হয় না আর হয় না ফাঁসক্ত নামাজ ঠিক মতো করিবেন নাই? সাবধান সতর্ক, ইস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছেলে ছেলের জন্যে পাত্রী আনবেন নেককার মেয়ে, কি বললাম নেককার মেয়ে ছিলেন, তোরা তো বউর বিয়ে করে ফোয়ারা বিয়ে করে তো বেয়ারে তুলটি আর বেশ করি খাত থালং লেবেন নাই বড় যাত্রী কত ভিন্ন মাতে মানুষ তোরা খাইয়ে দেন বড় যাত্রী কত 1,000 2,000 আমি বিনয়ের সাথে বলবো শাদি এটা আমার রসুলের সুন্নত। আচ্ছা আমার নবী শাদি করার সময় এক কন্ডিশন দিয়েছিল, আপনি দিলেন কেন? আপনি কেন দিলেন? এই সিস্টেম বন্ধ করার দরকার আছে তো? আজকে আমি গুনাগার, 15 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে, অথচ আমরা চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, রংপুর দিনাজপুর কুষ্টিয়া নীলফামারি পঞ্চগড় অনেক দূরে দূরে যাই, যখন বক্তব্য রাখি বলেন নুরুল হুজুর আমাদের এখানে যৌতুক নেই, তখন আমার লজ্জায় ভেঙে পড়ি, হায় আল্লাহ যে চট্টগ্রামের নাম ইসলামাবাদ আজকে আমার চট্টগ্রামের মধ্যে রসুলের সুন্নত বিরোধী কার্যকলাপ, আজকে আমার ওই যে যৌতুক প্রথা, হ্যাঁ 1,000 2,000 মানুষকে খানা খাওয়ানো, ফুল ফার্নিচার দেওয়া, টাকা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এই যে বেদাতে সাইয়া হারাম, আজকে এগুলোর কারণে হাজার হাজার গরিব পরিবার দেউলিয়া হয়ে গেছে। আমি অনুরোধ জানাবো, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আমি আর কয়েকটা কথা বলে শেষ করে দেবো। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই তো? আচ্ছা নবীর সুন্নত মোতাবেক চললে লাভ না ফাফ? লাভ, আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ আমার নবীর সুন্নত পালনের মধ্যে নিহিত। আমি কয়েকজন ছেলে দেখতে চাই, আমি ছেলে দেখে বলছি প্রয়োজনে আমি রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি বিক্ষোভ চাইবো না, যৌতুক সমানে কমপ্লিট কি চাওয়া? ইন্দ মাথা কমপ্লিট কি চাওয়া? বিক্ষা চাওয়া, বিজ্ঞান ইতিহাস গেছে আমাদের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহর ডর নাই, রসুলের ডর নাই, কবরের ডর নাই, হাসরের ময়দানের ডর নাই। আমি আজকে কিছু ছেলে দেখতে চাই, হুজুর আমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক সারা বিয়ে করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে থাকলে একটু হাত উঠায় সমর্থন করতে হবে, ওই পেয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বাবা অনেক পেয়েছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে খাফিয়া, হোসলা সমজবেন নারী, আয় আল্লাহ অনেক বাইরে হাত উঠায় ওয়াদা দিয়েছেন এরা যৌতুক সারা
তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। মনে কষ্ট হচ্ছে? আসলে কথা বেশি বেড়ে যাচ্ছে তো, আমাকে এদিক সেদিক চলে যেতে হচ্ছে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার গোসে পাক বলছিলাম, দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে কি আল্লাহর বলি কারাম ফ্যাক্টরি উন্নত মানের ছিল ফ্যাক্টরি, আপনারা বোধহয় কথা ভুলে গেছেন, ফ্যাক্টরি ছিল উন্নত মানের। আমি এই জন্য কথা বলছিলাম, নসিহত করেছিলাম, আপনারা নেককার মেয়ে বিয়ে করার চেষ্টা করবেন। ও একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ যাকে দুটো কন্যা বের হবে না, আল্লাহ বলেন, আপনার বোধহয় বিরক্ত হয়ে যাচ্ছে, আমি দেখতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। হুজুর তো উনি তো হাফেজে কোরআন, মানে অনেক হাফেজের উস্তাদ, আদার আদার ছাত্র। আল্লাহ বলেন হে নবী খুব মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, সুবহানাল্লাহ, দেখেন প্রথম নবীর স্ত্রী, হ্যাঁ আমার নবী আপনার স্ত্রী আপনার সাহাবজাদীগণ আপনার কন্যা, হে নবী আপনার স্ত্রী আপনার কন্যাগণ, তৃতীয় নম্বরে ওয়ানিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনি ওয়ালি মহিলাদের কি বলে দেন, কি বলবো, ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদর মোঠা বড় চাদর একটা অংশ এনে যেন মুখের উপর দেখা দেন, কোথায় নেকাব যাকে বলে, যেন মুখের উপর দেখা দেন, এটা কি জালিকা আদনা আইয়ুরাফনা, যে মহিলা মুখের মধ্যে নেকাব পড়ে ঘর থেকে বের হবে মানুষ বুঝবে এরা মুসলমানের স্বাধীন মহিলা, এরা মুসলমানের আজাদ মহিলা, এরা মুসলমানের স্বাধীন মহিলা, ফালাই মুজাইন, অতঃপর তাদেরকে উত্তক্ত করা হবে না, ওদেরকে ইফতিজিং করা হবে না। কথাগুলো আমাকে এগুলো দিয়েছে কি করতাম, কথা তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ আরবস্থানে মহিলা দুই প্রকার, স্বাধীন আর দাসী। আল্লাহর বড় শুকর বর্তমান তো বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দাস প্রথা নাই বললেও চলে, এটা আমার দয়াল নবীর উপকার, আমার দয়াল নবীর অবদান, এই উপকারটা আমার নবী করেছেন, আজকে পৃথিবীতে দাস প্রথা নাই বললেও চলে। হ্যাঁ কথা বাজি আয় তো অনরা তো কষ্ট হইব অনরা, আসলে নাই কেন তারা সাইনে মানুষজন বারোটা বাজে গিয়ে ইয়াল্লা বারোটা বাজে গিয়ে ভাই ফুট এয়া এই যে এখান করো সইগুলি কি লাগাই সই ওরা বাদে আরো ভাই না জি আর আগর লাগিয়ে নুনে তো গর্ভ রইলি বলে সহলে উর্দ করতেন না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমি আর কথা বাড়াচ্ছি না, দেরি হয়ে গেছে, কিন্তু অনেক লম্বা আলোচনা। মহিলা কয় প্রকার বললাম, স্বাধীন আর দাসী, আলহামদুলিল্লাহ এখন তো দাস প্রথা নাই বললেও চলে, এটা আমার দয়াল নবীর অবদান। তো আমরা সবাই দাবি করি আমরা স্বাধীন মহিলা, তো আপনার ড্রেস কেমন, আপনি যে ড্রেস পরছেন এটা তো স্বাধীন মহিলার ড্রেস না, এটা তো দাসীদের ড্রেস। বেয়াদি মাফ করবেন সবাই, মা বোন প্রত্যেকের হাতে আমার বলতে অনেক সময় ডর লাগে ভয় লাগে, দাসী মহিলাদের সতর কতটুকু আপনারা রং বুঝবেন না, মা বোন তো আমাদের আছে,
দাসী মহিলা সতর পুরুষের মতো, কিসের মতো? পুরুষের মতো, নাভি থেকে হাঁটু পর্যন্ত। শুধু অতিরিক্ত হবে একটা কি, বেশিয়ার যাকে বলে। আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছি এটা দেখে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় এটা অতিরিক্ত, বাকিগুলো পুরুষের মতো। তো আরবের মহিলারা যারা দাসী, এই মহিলারা যখন রাস্তা দিয়ে মক্কার বাজার দিয়ে হাঁটত, রাস্তা দিয়ে চলত, তৎকালীন যুগের দুষ্টু ছেলেরা এই মেয়েদেরকে উত্তাক্ত করত, ইফতিজিং করত, উত্তাক্ত করত। এটা যখন ইয়ে হয়ে গেল, আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করছেন, হে নবী আপনার স্ত্রী আপনার কন্যা মুমিনা মেয়েদেরকে বলে দেন, ঘর থেকে বের হওয়ার সময় বড় নেকাব পরে যেন বের হয়। মেয়েরা যখন নেকাব পরে বের হবে, এটা এরা যে মুসলমানের স্বাধীন মহিলা এটা চিনবার এক নম্বর পরিচয়। ফালাই উজাইন, অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না, অতঃপর তাদেরকে উত্তাক্ত করা যাবে না। তোরা রবাজে এখন ওয়াজ করতে না, এই আর ওয়াজ শেষ। এখন যে ইফতিজিং ইফতিজিং পত্রিকা করা মাত্র ইফতিজিং। আমি ছেলেদেরকে সতর্ক করছি, কোন ছেলে আল্লাহর বাস্তে কোন মেয়েকে উত্তাক্ত করবা না। কেন? তোমার মেমোরিতে রাখতে হবে, আল্লাহ তো কন্যা সন্তান আমাকেও দেবে। আমি যে একটা মেয়েকে উত্তাক্ত করছি, মেয়ে কন্যা সন্তান আল্লাহ আমাকেও দেবে। তা আল্লাহ যখন আমাকে কন্যা সন্তান দেবে, সে যখন বড় হবে আমার সামনে অন্য দুষ্ট ছেলে মেয়েকে উত্তাক্ত করলে আমার কেমন লাগবে? বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। আবার সাথে সাথে মেয়েদেরকে বলছি, এখন তো শুধু পত্রিকায় লেখালেখি হয় দুষ্ট ছেলেরা উত্তাক্ত করে, কিন্তু আবার কিছু দুষ্ট মেয়ে আছে ছেলেদেরকে উত্তাক্ত করে, এটার সম্পর্কে কেউ বলে না। আমি মেয়েদেরকে সব সতর্ক সতর্ক সতর্ক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি যে কথাগুলো বুঝাতে চেয়েছি আসলে অনেক কথা, অনেক রোগ, আমি কত রোগের ওষুধ দেব। নেককার মেয়ে যদি আমরা পেয়ে যাই, আপনি কষ্ট করে মেয়েকে লালন পালন করেন, মেয়েরা পর্দানসীন হোক, মেয়েরা হাফেজা হোক, মেয়েরা জাহেদা হোক। এই যে রাবিয়া এবছর ইয়ে কোরআন শরীফ করলে মা বোনদেরকে বলছি, একটা সুরার নাম সুরায়ে মরিয়াম, একটা মহিলার নাম একটা সুর আছে কোরআন শরীফে সুরায়ে মরিয়াম। মরিয়াম আলাইহাসসালামের উনি ওনার বাবা নবী, ওনার অভিভাবক খালো জকির ইসলাম, উনিও নবী, আর সে মরিয়ামের গর্ভ দিয়ে আসছে রসুল ঈসা আলাইহাসসালাম। আপনি কোরআন শরীফ পড়েন, মরিয়াম হাম্মামখানায় গোসল করতে গেছে বাইতুল মুকদ্দাস থেকে, খালা খালো জকির ইসলামের হাম্মামখানায় গিয়েছেন গোসল করবে। তখন টাইম কেমন ছিল আল্লাহ জানে, আমরা তো ইঞ্জিল কিতাব পড়ি নাই, আল্লাহর কোরআনে আছে পর্দা নাই। তারপরও দেখেন মরিয়াম আল ইসলাম যখন গোসলখানায় গেল, চতুর্দিকে দেখলো যে কোনো পুরুষ নাই। হযরতে মরিয়াম আল ইসলাম যখন গোসল করতে গেছেন, আল্লাহর কত বড় পরীক্ষা, আল্লাহ বলেন, জিবরিল তুমি একটু সুন্দর সুদর্শন পুরুষের আকৃতি নিয়ে তুমি আমার মরিয়ামের দিকে যাও। আল্লাহ কোরআনে বলেন, ফাতামা সালা লাহা বাশারান সাবিয়া, জিবরিল একেবারে জওয়ান পুরুষ, যুবক পুরুষ। তাফসীরে কাশ্যামি জামলা দামশের লিখতেছেন, যার মাথার চুল কোকড়া কোকড়া, দেখতে এমন সুন্দর, যেমন সুন্দর এমন মাথার চুল, এই ধরনের আকৃতি নিয়ে জিবরিল ধীরে 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 মরিয়ামের দিকে যাচ্ছিল। মরিয়াম একটু টের পেয়ে গেল, বুঝতে পারল আমার দিকে বোধহয় কোন একজন পুরুষ আসতেছে। ফটাফট মরিয়াম ডাক দিলেন, এই পুরুষ সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ছাড়া চাই, এক কদম দিবেন আমার দিকে, এক কদম। পরীক্ষা কি হয়ে গেল? ইন্না মাথা মানুষ, পরীক্ষা কি হয়ে গেল?
তো উত্তর মরিয়াম তুমি ভয় করো না, আমি তো মানুষ না, আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি জিবরিল ফেরেশতা। আপনি জিবরিল? কারণ জিবরিল যারা ফেরেশতা এরা পুরুষও না মহিলাও না, কথা বলছে না কেন, এরা পুরুষও না। ওই দলগ্র আসিল এক দল ছিল পৃথিবীতে, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ বলেন লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ ইল্লা না আল্লাহর কান কই কি কই। এরা যখন দাবি করলো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, ফেরেশতারা আল্লাহর কন্যা, এটা যখন বলল এটা যখন বলতো আল্লাহ বলছে আলাইসাদ না সরি আলাকুমুল আলাকুমুল জাকারু ওয়ালাহুল উনসা, এই তোমাদের ঘরে হচ্ছে ছেলে আর আল্লাহর ঘরে হচ্ছে মেয়ে, তিলকা ইজান কিসমাতুন দিজা, এটা তোমাদের মন গড়া বন্টন। আল্লাহ তো দিবে এখন ইমানি বলে তার তো দিবে এখন বলো কি মরত্ব। এ একদল ছিল পৃথিবীতে যাদের আকিদা ছিল ফেরেশতারা আল্লাহর কন্যার সন্তান, নাউজু বিল্লাহ বলবেন না, আমাদের আকিদা হলো ফেরেশতারা পুরুষও না কন্যাও না, এটা আল্লাহর নুরি জগতের একটা সৃষ্টি। তো জিবরিল যখন বলছেন মরিয়াম আমি তো জিবরিল, আপনি জিবরিল, মামুন কে কোথায় আছেন, খুব মনোযোগ সহকারে শুনেন, এই মহিলার কাছে কত বড় সম্মানী ফেরেশতা, যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীদের দরবারে যেত, আজকে সেই জিবরিল আল্লাহ পাঠিয়েছেন এই মহিলার কাছে। মাই ভাইবের দাম দিয়ে কেউ নিবা নেই এই মহিলার কাছে। তখন মরিয়াম, এই মরিয়াম আমি জিবরিল। আপনি জিবরিল? আপনি কেন এত বড় সম্মানী ফেরেশতা আমার কাছে আসলেন? বলে আমি আসলাম লি আহাবালাকি গোলাম আনজাকিয়া, তোমাকে আল্লাহর হুকুমে পুত পবিত্র একজন ছেলে দেওয়ার জন্য। হ্যাঁ কি আর ফাদি চলাই কেউ দে আমার, আমাকে আমার মা বাবা বিবাহ দেয় নাই, ওয়ালাম ইয়ামসাস নিবাসা, কোন পুরুষ বেয়াদবি মাপ আমার শরীর টাচ করতে পারে নাই, আমার ছেলে কিভাবে হবে, হয়তো খাজা আলী কে এন ওই বুঝেরি কেন মানুষ, এই মরার মানুষ যদি হয় কেন মরা বেগুন নোয়াখালী মানুষ হল তোরা নোয়াখালীতে দিতে না বেগুন কেমনে কেন আর কেন কেউ যদি হয় কেন পর হবে দে এনে হইলে বলছে না আজ মাথি দিছ হইলে হন্দি এ তারা শিখি ফেলাই জিবরি হতে হাতে ফোয়া কেন হইব হতে খাজা আলী কে এন হইব দে রে হইলে কেন হন্দি মানে তারা ভাজি শিখে তারা কত না বারান বন্যায় করিব হয়তো নুরিশার কথা বেয়া কিনা ফাতার্য ফাতার্য কথা না ফাতার্য আছে আচ্ছা হই আফাতার্য ঘটা কথা আছে ফ্যাক্স হয় যায় না বলি রে ফ্যাক্স 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 মেশিন আছে তখন ইয়ে নামাতে দেখুন ইয়া খালি বাতার করা শিক্ষিত নেই ফ্যাক্স মেশিন নাই এ খাগা সাক্ষান দি ইন্দি নম্বর দাবাই ফির 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 করে ইন্দি আইসি ডান হাতে দিল বাম হাতে আসলো লাস্টে কাগজ একটা বের হলো 10 মিনিট 10 সেকেন্ড বলে হুজুর 5,000 টাকা দাও কিনলে হয়তো আমার ফ্যাক্স আমেরিকা ফাটাই দিন না এ হদ কি এত আর একখান জলে যে এত নিজে কথা আয় সঙ্গে সাই রই জেনাতে দিস বাতি আমেরিকা না তো হয় এই বেকুমরা বুঝেন কেন হয় তোর বাবার কাছে ফোন কর হ্যালো হ্যালো হ্যাঁ বাবা আমি তোমার ফ্যাক্স পেয়েছি তো আসে না এদিকে দিল ডেনাতে দিল মাঝখানে চলে গেল আলা খসা কোন দিকে বুঝলেন না মতো গেই না আমেরিকে কেন হইলে তোরা চুকিয়া তোরা তোরা ফারি এখন বুঝিবি ভাই আজকে অনেক আউলিয়া ইকরামের শানে এখানে গোসে পাকের শানে
গোসল আজম মেজবান সারা পৃথিবীর অনেক আউলিয়া কেরামের সামনে আজে বাজে কথা বলতেছে, সেই জ্ঞান তোমাদের কাছে নাই। আগে জ্ঞান অর্জন করো, ভালো করে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করো, তারপর বুঝবা। যদি হয় কেনে এতাই মনে কেনে আমার গোসে পাক বলছেন, আমার একজন মুরিদ আছে এক কদম দিয়ে ফিলিস্তিন থেকে আমার বগদাদে আসে, কয় কদম আলা হয় কেনে কেনে কইলে। আচ্ছা কোরআন শরীফ হচ্ছে না ভাই, সবার শহর ফিলিস্তিন থেকে দুই মাসের দূরত্ব, সুলাইম আল ইসলামের উম্মতের বলি আসগুবনে বরখিয়া, সুলাইম আল ইসলাম বলেন মিটিং ডাকছে, এ আমার আমার মন্ত্রী আলেম উলামা জিন ইনসান, আমি জানতে পারলাম ফিলিস্তিন থেকে সবা শহর থেকে বিলকিস রানী আমি সুলাইমানের দরবারে আসতেছে, কিন্তু সবার শহরের মধ্যে তার একটা সিংহাসন আছে, তোমাদের মধ্যে কেউ এটা এনে দিতে পারবা? যেতে লাগবে কয় মাস, এই নে মরা হতো বললে ভাই আজ আর কেন তুললেন, যেতে লাগবে দুই মাস, আসতে লাগবে। তো বলছে যে তোমাদের মধ্যে কেউ আসো সবার শহর থেকে বিলকিস রানীর সিংহাসন টানে দিতে পারবো? আল্লাহর কোরআন বলেন কালাত ইফরিতুম মিনাল জিন, একজন জিন ইফরিত খবিস জিন বলল হুজুর আমি নিয়ে আসতে পারব। হ্যাঁ তুমি তুমি নিয়ে আসতে পারবে? বলে আমি নিয়ে আসতে পারবো কতক্ষণ, কবলান তাকুমা মিম্মাকামিক, হুজুর আপনি যে মিটিং ডাকছেন মিটিং শেষ হওয়ার আগে আগে আমি সবার সার থেকে বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে এনে দেব। কে বলছে? জিন। কতক্ষণ? মিটিং শেষ হওয়ার। এবার আল্লাহ কি বললেন? কাল আল্লাযী আই ফরনা কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। আল্লাহ বলেন তখন একজন মানুষ জিনশেষ, একজন মানুষ যার কাছে কিতাবের আলম ছিল, যার কাছে কিতাবের আলম ছিল, কোন কিতাব? এটা কোরআন শরীফ না, এটা হলো ইনজিল কিতাব, জবুর কিতাব, দাউদ ইসলামের জবুর কিতাব। যার কাছে কিতাবের আলম ছিল সেই বলল হুজুর আমি বিলকিস রানীর সিংহাসন আমি এনে দেব। কতক্ষণ? বলে হুজুর চোখের ফলক মারার আগে আগে। এগুলো আমি কাহিনী বলতেছি না, আমি কোরআন বলতেছি বাবা। চোখের ফলক আর জন্য চোখের ফলক, চোখের ফলক মারার আগে আগে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে এনে দেব। চোখের ফলক ইনমা থেকে যেতে লাগবে কমাস, আসতে লাগবে দুই মাস, বিরাট সিংহাসন উঠাতে লাগবে কয় মাস। কিন্তু বলেন হুজুর আমি চোখের ফলক মারার আগে আগে নিয়ে আসবো। জিনল হওয়া দিবে হলে মানুষের তো এই ক্ষমতা করতো না, বাদ মানুষের কাছে ক্ষমতা করতে গে। উনি হচ্ছেন সুলাইম আলাইহিস ইসলামের খালতো ভাই, উম্মতের ওলি এবং আলেম এবং ওলি, আসবুব বরখিয়া চোখের ফলক। এবার বলেন তো চোখের ফলক মারার আগে আগে বর্তমান আধুনিক যুগ, বর্তমান কম্পিউটারও পারবে না, এই যে পারমাণবিক বোমা বলো যত উন্নত মানের শক্তি প্রযুক্তি ব্যবহার করো চোখের ফলক মারার আগে। আরে বিদ্যুতেরও তো একটা গতিবেগ আছে, কথা বলছে না কেন? যেতে লাগবে দুই মাস, আসতে লাগবে দুই মাস, এত বড় সিংহাসন সুলাইম আলাইহিস সালামের দরবারে এনে দিবে, সময় কত? চোখের ফলক। তাহলে দুনিয়ার প্রযুক্তি এই প্রযুক্তির সামনে সেরেন্ডার, আল্লাহর বলির প্রযুক্তি
নবীর নবুয়তের প্রযুক্তি, আউলিয়া ইকরামের ফেরায়েতের প্রযুক্তি। তা আনবে বলছে না এনেও দিয়েছে, ই মানুষের বেলা মাথা দিয়া আনবে বলছে না এনে দিয়েছে, এনে দিয়েছে। এখানে অনেক লম্বা আলোচনা, এবার বলুন তো কেন এননি? আবার কেন কি কেন এননি? কইনে ফন্দি আল্লাহ তোরা তো হবো ফন্দি এনে দিদি। এবার বলুন যে গোসে পাকের সিনায় ৩০ পারা কোরআনে পাকের এলাম, গোসে বান্দার সিনায় ৩০ পারা কোরআনে পাকের এলাম, এদের ক্ষমতা কত বড়। আমরা নিজ অর্জন করতে পারি নাই আর যেন সমালোচনা করি। আমি বিনয়ের সাথে বলবো, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, হাদিস কুদসি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। আমি আর আর কথা না বাড়িয়ে, রাত অনেক হয়ে গেছে, আমাকে আপনারা ব্যবসা করবেন নবীর সুন্নাত মোতাবেক, সুদ কিন্তু, সুদ কিন্তু হারাম। কেমন হারাম? আমার নবী বলেন লিরিবা সাবিনাহু মা আইসারু আইয়ান কিহার রাজুল উম্মাহু, উম্মার সুদের ৭০টি গুণা, এর ৭০টি গুণার মধ্যে একেবারে নর্মাল গুণা, নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুণা। আরে নাউযু বিল্লাহ বলবেন না। আমার নবী দশম হিজরিতে আর ফাতের মাঠে বলছিলেন ইন্না রিবাল জাহেলিয়া তাহাতা কদমাইয়া মওদু, উম্মত জাহালত যুগের যত প্রকারের সুৎপাতা সবগুলো আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আজকে দুঃখ হলো সত্যিও, আজ নবী সুৎপাতা কবর ভিতর দফন করে দিলেন, আর আমরা সেই নবীর কর্মা পড়ে খবর ভিতর থেকে সুৎপাতা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করাচ্ছি। কেয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সামনে কেউ মুখ দেখাতে পারবে না। কি প্রয়োজন ছিল সুদ দেওয়া? কি প্রয়োজন ছিল সুদ দেওয়া? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ সবাইকে, আরো অনেক আলোচনা ছিল, রাত বেশি হয়ে গেছে, আপনারা কষ্ট পাবেন। আপনার কেউ মনে কষ্ট নিয়েছেন? গৌসুল আজম মেজবান্ডারির জীবনীতে আমরা জানি, অনেকে জানি না। গৌসুল আজম মেজবান্ডারি, মেজবান্ডার এটা একটা গ্রামের নাম, এটা একটা জায়গার নাম। অনেকে বান্ডারকে গাল দেও, আরে মেজবান্ডার এটা একটা গ্রামের নাম, গৌসুল আজম মেজবান্ডারি। এ মেজবান্ডার গ্রাম থেকে শরীয়তের এলম, তরিকতের এলম, হাকিকতের এলম, মারফতের এলম অর্জন করার জন্যে তৎকালীন যুগে গিয়েছিলেন ক্যালকাটা আলী মাদ্রাসা। কোথায় ক্যালকাটা আলী মাদ্রাসা? কার ছিল? মাইক্রো ছিল? কোন উন্নত মানের যানবাহন ছিল? আর এত বড় মহাদেশ বাংলার জমিনে কোন মহিলা জন্ম দিতে পারবে না, এত বড় মহাদেশ। গোস পাকের গোসল আজম মেজবান্ডারির সাকিরিদের মধ্যে হাজার হাজার মহাদেশ ছিল। এ সম্পর্কে আমরা অনেকে জানি না। আল্লাহ পাক গোসল আজম মেজবান্ডারির জীবনে আমার নবীর শরীয়তের বাইরে একটা কদম দেয়নি। আল্লাহ আমাদেরকে সে হযরতের, হে হযরাত ইকরামের দামান ধরে সেই ফতের ফতিক হয়ে আমরা যেন সিরাতে মুস্তাকিম দিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করে।